हेलो, अस्सलाम वालेकुम। फिरेछि একটু দেরি। দশ মিনিট দেরি হয়ে গেছে মেবি, আই থিঙ্ক। আমি অনুষ্ঠান এখন শুরু করব। আশা করি আপনারা সবাই আমার সাথে আছেন, চলে এসেছেন। আমি আজকে অনুষ্ঠানটা জিকির দিয়ে শুরু করব। প্রথম সৈয়দ মুস্তফা কামালের সৈয়দ স্পিরিচুয়াল স্কুল থেকে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাট দ্য সেম টাইম করোনার সাথে যুদ্ধ করার মতো যথেষ্ট পরিমাণ মানসিক শক্তি সঞ্চয় করেছেন এবং করে যাচ্ছেন, ধন্যবাদ সেজন্য আপনাদের সবাইকে। আধ্যাত্মিক স্কুলটা মূলত অন্তর্চোখ ধারায় যেটাকে বলে থাকি সেটা ওপেন করার জন্য। আমরা আমাদের দ্বিতীয় নয়নে যেগুলো দেখতে পাই, অনেক ক্ষেত্রে তৃতীয় নয়নে সেটা দেখতে পাই না। তৃতীয় নয়নকে যদি স্ট্রং করে ফেলতে পারি, দেন উই ক্যান ডু, উই ক্যান রিয়ালাইজ, উই ক্যান কেইজ লটস অফ থিং। অনেক কিছু দেখতে পারবো, বুঝতে পারবো, চিনতে পারবো এবং সে অনুপাতে নিজকে সাজাতে পারবো। আমি শুরু করে দেব। এর আগে আমি একটা জিকির করব, জিকিরটা করে দেন আমি প্রোগ্রামে চলে আসতে যাচ্ছি। আপনারা আমার সাথে অংশগ্রহণ করবেন। আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল এসু, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধু, বলে কোকিল দিয়েছে আল্লাহ গাফুর, আল্লাহু 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 আল্লাহু। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। আমি এখন ইবাদতটা করব, ইবাদত শেষ করে আমি অনুষ্ঠানে চলে আসব। হে মহাসৃষ্টির মহান স্রষ্টা, আপনি আমাদের মনে শান্তি, নিরোগ, দীর্ঘায়ু, কর্মক্ষম জীবন দান করুন, দারিদ্রতা মুক্ত রাখুন, আমাদের সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন রব্বুল আলামিন সুম্মা আমিন। আমি বরাবরের মতো একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করব। তার আগে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সবাই এই চাটা খাচ্ছেন তো, খেতে হবে বাবা, না খেলে কিন্তু সমূহ বিপদ। আমি নিজেই কিন্তু অনেকটা করোনার কাছে দুর্বল হয়ে যাচ্ছি, এই মনে হয় হচ্ছে, এই মনে হয় হচ্ছে না। সো এই চাটা কিন্তু খেতে হবে। চা বানানোর উপাদান শিখিয়ে দিয়েছি আমি ইউটিউব চ্যানেলে, কামাল স্পিরিচুয়াল স্কুলে, যে আপনি প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওতে চায়ের তৈরি করার একটা টেকনিক্যাল মেকানিজম জেনে যেতে পারবেন। খেতে হবে গরম গরম যতটুকু সম্ভব। আমি আপনাদের জন্য আজকে প্রোগ্রামটা মূলত আধ্যাত্মিক, ডেফিনেটলি একটু আমাদের আবেগী প্রোগ্রাম। আজকে প্রোগ্রামটা একটু আবেগঘন, মন বা মনন রিলেটেড, যার জন্য আমি এই গানটা আমার নিজের, কথাটা আমার নিজের, সুখটা আমার নিজের। আমি
আমি বাদ্যযন্ত্র বাজাতে জানি না, গানও জানি না, সুরও জানি না, বাট আমি যেটা জানি আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কমেন্ট করতে পারেন। কোথা থেকে এলি রে মো, কোথায় চলে যাবি রে, কোথা থেকে এলি রে মো, কোথায় চলে যাবি, ও তোর জারি জুড়ি বাহাদুরি, ও তোর জারি জুড়ি বাহাদুরি, সবই এ ফাঁকি রে, কোথায় চলে যাবি, কোথা থেকে এলি রে মো, কোথায় চলে যাবি, শিশুকালে মায়ের কোলে করেছিলি খেলা, সেই খেলাতে কেটে গেল অনেকটা তোর বেলা, তোর যৌবন এলো চোখ ফুটিল, ও তোর যৌবন এলো চোখ ফুটিল, করে গেলি খেলা রে, এভাবে তোর কেটে গেল আরো কিছু বেলা, বয়স বেড়ে চুল পাকিল, মুখে এলো ভাজ, আর ওঠে না আগের মতো হাতে পায়ে কাজ, তোর দিন ফুরালো সন্ধে হলো, ও তোর দিন ফুরালো সন্ধে হলো, আর কিছু নেই বাকি রে, কোথায় চলে যাবি, কোথা থেকে এলি রে মো, কোথায় চলে যাবি, মন কোথা থেকে এলি, কোথায় চলে যাবি, সে ঠিকানাটা আমাকে দিয়ে যা, হয়তো তোর জানা আছে, আমার সাথে থেকেও সেই ঠিকানা আমার জানা নাই, কারণ আমি তো তোকে চিনি না, তুই আমার কাছে আমার সাথে থেকেও অপরিচিত। শুরু করে দেই কথা, গতকাল আমি স্রষ্টার পরিচয় সম্পর্কে জানতে যেয়ে কিছু, আমি আসলে প্রোগ্রামটা তো উপস্থিতভাবে করি, তো উপস্থিতভাবে করা জনিত কারণে আমার কথোপকথন থেকে, আমার চিন্তা থেকে অনেক কথা স্লিপ করে, তো আমি পরে যখন ভিডিওটা রিভিউ করি তখন সেটা মনে পড়ে, আমি সেটাকে আবার নোট ডাউন করি, করে আবার আমি আপনাদের জন্য পরবর্তী প্রোগ্রামে সেটা অ্যাড করে দিই। তো গতকালকে স্রষ্টার পরিচয় জানাতে গিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ল্যাক করেছিলাম, সেটা একটু বলছি। স্রষ্টার পরিচয়টা জানার আগে জানতে জানতে আমি একটা কথা বলি, যেমন মনে করেন আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেই প্রতিষ্ঠানের যিনি মালিক তার সাথে কিন্তু চাইলেই নিম্ন শ্রেণীর কোনো কর্মচারী যারা অনেক সারপ্রাইজ লেভেলে ছোট লেভেলে কাজ করেন দেখা করতে পারেন না, তার সাথে দেখা করতে হলে জিএম ডিরেক্টর ম্যানেজার লেভেলের লোক করতে থাকতে হয়। আমরা কিন্তু চাইলেই, আজ চাইলেই বা এখন চাইলেই আমরা আমার স্রষ্টার সাথে দেখা করতে পারি না, কারণ ওই লেভেলটাতে আমরা যেতে পারিনি, কিন্তু যারা যেতে পেরেছেন যেমন পীর পয়গম্বর আলী অলি আউলিয়া দরবেশ নবী রাসুল, ওনারা কিন্তু যেতে পেরেছেন। তো যে ব্যক্তির এখন মনে করেন আমি একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, আমার কর্মচারীর সাথে, আমার কর্মচারী যদি আমাকে বলে যে স্যার আমি বসের সাথে দেখা করতে চাই, আমি কর্মচারীকে চাইলে আমার বসের সাথে দেখা করতে পারবো, কিন্তু কর্মচারী ডিরেক্টলি কিন্তু চাইলেই বসের সাথে দেখা করতে পারবে না। তো আমাদের পীর পয়গম্বর ওলি আউলিয়া, আমি আসলে ব্যাপারটা এভাবে বুঝাতে, যারা আল্লাহর সাথে স্রষ্টার সাথে একটা গুড রিলেশন করেছেন, আপনি যদি তাদের দেখা কখনো পেয়ে যান, তাদের গাইড নিয়ে যদি চলতে পারেন, অ্যাজ এ রেজাল্ট সুবিধাটা কী হবে, আপনি স্রষ্টাকে কীভাবে কী করলে, কারণ ওনারা তো এগুলো অ্যাপ্লাই করেন, এগুলো করে অভ্যস্ত,
আপনি এই জিনিসগুলোকে ফলো করলে, ওনাদের সিস্টেমগুলোকে ইসলামী নিয়ম মতো, শরীয়ত মতো, আপনি স্রষ্টার কাছাকাছি যেতে পারবেন। বিষয়টা এরকম, নিজে চাইলেও যেতে পারবেন, একটা পথ আমি নিজে চিনি না, সে অপরিচিত পথটাকে আমি নিজে চলা, আর আমি যদি কোনো পরিচিত গাইড নিয়ে সে পথে যাত্রা করি, যাত্রাটা অনেকটাই সহজ হবে। ব্যাপারটা এরকম, গতকালকে স্বাস্থ্য বিভাগে আমার তো প্রোগ্রামটা, অনুষ্ঠানটাতে অনেকগুলো সেগমেন্ট থাকে, গতকালকে হেলথ ডিপার্টমেন্টে, হেলথ সেগমেন্টে আমি দাঁত সম্পর্কে বলেছিলাম। দাঁত সম্পর্কে আমি আবার একটু বলি, একটা জিনিস একটু মিসিং হয়ে গেছে। আমরা যে চা খাচ্ছি, আমরা কিন্তু শৈশব জীবনে একটা কথা শুনেছি যে চা খেয়ে পানি খেলে দাঁত পড়ে যায় বা নরম হয়ে যায়। আসলে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে গরম জিনিস খেয়ে, চাটা যেহেতু গরম খাই, এই জন্য ঠান্ডা জিনিস খেলে ওই দাঁতের যে গামগুলো আছে ঠান্ডা গরমে, যেমন আমি একটা গ্লাস যদি গরম পানিতে রেখে আবার ঠান্ডা পানিতে রেখে গ্লাসটা ফেটে যাবে। আমি যদি গরম রেখে, গরম জিনিস খেয়ে ঠান্ডা খাই, অ্যাজ এ রেজাল্ট আমার দাঁতের যে গামগুলো, মাড়ি যেটাকে বলি, যেটা দাঁতকে আটকে রেখেছে, সেটা একটু দুর্বল হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইমস আমি যদি আবার আইসক্রিম খেয়েও আবার গরম পানি খাই, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা, বা ঠান্ডা পানি খেয়ে, ফ্রিজের পানি খেয়ে খাই, সেক্ষেত্রেও প্রবলেমটা আমার সেম হবে। আরেকটা কথা বললে কি, এই এই গরমে আপনারা সাধারণত কেউ ডিরেক্টলি ঠান্ডা পানিটা ভাবে খাবেন না, খুব বেশি গরমও খাবেন না। খুব বেশি গরম খেলে কিন্তু লিভার প্রবলেম হয়। আমাদের রাসুল পাকও খুব গরম খাবার পছন্দ করতেন না। সো খুব গরম খাবার না খাওয়াটা ভালো, লিভারের প্রবলেম হতে পারে। একটু গরম করে পানি ফুটিয়ে খান, একদম ঠান্ডা পানি খেয়ে না, আর অথেন্টিক পানিটা খান। এই মুহূর্তে যদি কোনো কারণে আপনাকে, আল্লাহ না করুক, যে কোনো অন্য আনসিন কোনো রোগেও যদি আপনাকে এসে যেতে হয়, হসপিটালাইজড হতে হয়, খুব ভালো চিকিৎসা পাওয়াটা কঠিন হয়ে পড়তে পারে। কারণ সবার মনের ভিতরে ভিতরে একটা করোনা ভীতি রয়ে গেছে, করোনা ভীতি। আর আমরা যাকে ব্লেম দিব, ভাই আমরা ব্লেম গেমটা একটু ছেড়ে দিতে চাই। অমুকের জন্য এটা হয় নাই, সমুকের জন্য সেটা করে নাই। এই ব্লেম গেমটার একটা কথা বলি, একটা গল্প বলি ছোট। ব্লেম, একটা ছেলে একটা লোক বিয়ে করেছে, তো সে তার স্ত্রীকে স্বভাবতই খুব ভালোবাসে। তো ভালোবাসা জনিত কারণেই তার স্ত্রী নতুন বউ, তার ইচ্ছা হচ্ছে জামাইকে একটু রান্নাবান্না করে খাওয়াবে। তো সে রান্নাবান্না যথারীতি করে, জামাই অফিস থেকে আসার পরে তার কাছে খাবার ধরেছে, যে বাবা তুমি খাও, বেড়ে টেড়ে দিয়েছে, খাবার ধরেছে। মা হয়তো অন্য রুমে অন্য কাজ করছেন, খাবারটা দিয়ে তাকে জিজ্ঞাসা করছেন রান্নাটা কেমন হয়েছে। তো স্বভাবতই মায়ের রান্না খেয়ে সে অভ্যস্ত, তার কাছে ওই রান্নাটা খুব ভালো লাগে নাই, অত কোনো একটা ল্যাকিং ছিল, অত কিছু একটা দেয়টাই নাই, নতুন বউ হতেই পারে, এটাই স্বাভাবিক। তো জিজ্ঞাসা করেছে কেমন হয়েছে, বলেছে ভালো হয়েছে, ভালো রান্না, খুব ভালো হয়েছে, খুব ফাইন রান্না করেছো তুমি। এখন তারপরে সে জামাই একটু সাহস নিয়ে, কারণ সাহসটা নিতে হয়, জিজ্ঞাসা করেছে আচ্ছা রান্না কি তুমি করেছো, বলেছে হ্যাঁ, এখন ফাইন, তো বলো তো এই রান্নাটা তুমি করেছো, রান্না ভালো হয়েছে, আচ্ছা তরকারিটা কুটছিল কে, বলে তো কুটছে তোমার মায়, বলে এই জন্যই তো বুঝছি কুটটাই বাসটা দিছে। মানে রান্নার দোষ না, দোষ হয়েছে কোটার, কারণ বউরে তো সে ব্লেম দিতে পারতেছে না, এর জন্য সে মায়ের ঘাড়ের উপরে দোষ চাপায়, আপাতত বউর জান্ডা বাঁচায় দিছে। কি বলছে, তরকারি একটু খারাপ হয়েছে, তবে খারাপের জন্য তুমি দায়ী না, মায়ের যদি তরকারিটা না কুটতো আজকে দুরবস্থা হতো তরকারিতে। এই যে ব্লেম গেম, আমাদেরকে ব্লেম গেম থেকে বেঁচে আসতে হবে। অমুকের জন্য এইটা হয় নাই, সমুকের জন্য সেইটা হয় নাই, আরে বাবা আমার জন্য কি হয় নাই, আমার শাস্তিটা কি হবে তাহলে, আমি তো নিজেই এটা করতে পারলাম না। আই অ্যাম আনএবল টু ডু মাই রেসপেক্টিভ জব, রেসপেক্টিভ ডিউটি। আমি যদি আমার কাজটা করতে আমি অপারগতা করেছি, আমি আরেকজনকে কিভাবে বলবো বাবা কুদ্দুস তুমি কেন আমার কাজটা করে দাও নাই, বাবা মফিজ তোমার ডাক্তার পাইলাম না কেন, কিন্তু আমি ওখানে 3 ঘন্টা পরে গিয়েছি, ব্লেম গেম দেওয়া যাবে না। এখন করোনার জন্য যে প্রবলেমটা হয়েছে, মূলত অনেক জায়গার সিস্টেম ব্রেক আউট হয়েছে, সিস্টেম নাই, সিস্টেম ভেঙে পড়েছে। সবারই তো বাবা জানের মায়া আছে। একটা লোক ডাক্তারি পাশ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে, আমার ফ্যামিলিতে ডক্টর আছে, আমি জানি, আমার বোন ডক্টর। একটা করোনার রুগীর চিকিৎসা করতে যায়, করোনার রুগী বলতে আমি এখানে আন্ডারস্টিমেট করছি না, মানে করোনার রুগীকে চিকিৎসা করতে যেয়ে সে স্বভাবতই চিন্তা করবে আমার জীবনটা দিয়ে দিব, তার চিন্তার কথাটা আমি বলছি। সে বেঁচে থাকলে আরো 10টা অন্য সেক্টরের পেশেন্টকে চিকিৎসা করতে পারবে, আমি করোনাকে আন্ডারস্টিমেট করছি না। এই মাইন্ডসেটটা অনেকের ভিতরে হয়ে যেতে পারে যে আগে আমি নিজে ভাবি। একটা কথাই তো আছে যে নিজে বাপলে বাসেন না, বাপের নাম, কারণ আমি বাচ্চা আছি দেখে আপনি যদি আমার জিগান বাজান তোর নাম কি, আমি বলবো আমার না, বাবার নাম সৈয়দ মোয়াজ্জেম হোসাইন। বাচ্চা না থাকলে আপনি কারে জিগাবেন আর কি কবে,
সুতরাং এই জন্য হয়তো অনেক সিস্টেম ব্রেক হয়ে যেতে পারে, এই জন্য নিজেকে নিজে সুস্থ থাকতে হবে, নিজের ডাক্তারি নিজের করতে হবে, তবে ওষুধগুলো খাওয়ার আগে একটু টেলিপ্যাথ মেডিসিনের সাপোর্ট বা ডক্টরদের সাপোর্ট যদি না থাকে, অ্যাটলিস্ট আপনি ভালো বুঝো জানা কোনো ফার্মাসিস্টদের কাছে যাবেন। ফার্মাসিস্টরা তো অনেকেই ফার্মেসি এখন চালাতে পারেন না, চালান না, অনেক হয়তো ব্যবসাটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, এক্সপার্ট এনাফ হয়ে গেছেন, এভাবে একটু না জেনে হাতে আনতে আর না বুঝে অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে, কোর্স কমপ্লিট না করলে আপনার বডির ভিতরে সে নিজেই একটা রোগ তৈরি করবে, কিডনির যথেষ্ট ধরনের প্রবলেম সৃষ্টি করবে, লিভার প্রবলেম প্রবলেমেটিক হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক কম খেতে হবে, না পারলে খাবেন না, খেলে ফুল কোর্স খেতে হবে, ম্যানেজটা বুঝতে হবে। অ্যান্টিবায়োটিক ধরলাম চারটা খেলাম, ডক্টর বারটা বারোটা দিয়েছে, যেহেতু আমি বুঝ করছি চারটে অ্যান্টিবায়োটিক খেয়েছি আমি সুস্থ হয়ে গেছি, নো দিস নট মিন দ্যাট, আমি সুস্থ হলে আমাকে পুরোটা খেতে হবে, ঠিক আছে? তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের রোগ ব্যাধি সম্পর্কে আমি উত্তর দেবো। স্বাস্থ্য আগে, শরীর ঠিক থাকতে হবে, দেন অ্যানাদার থিং। তো আমরা দাঁতের বাকি ব্যাপারটা বলেছিলাম, এখন একটু ব্যায়াম সম্পর্কে বলি, এটা হচ্ছে আজকের টপিক। ব্যায়াম গতকালকে বলেছিলাম আপনারা পেটের ব্যায়ামটা করবেন, পেটের ব্যায়ামটা তো আমি বলে দিয়েছি, আর মাঝে মাঝে একটু এরকম টানবেন বুকের দিকে, পেটটাকে একটু ভিতরের দিকে টেনে ছেড়ে দিবেন, ভিতরের দিকে একটু চুপ জোরে না। যাদের বাথরুম টয়লেট কষা হয়ে যায় তারা এই কাজটা কম করবেন, তারা একটু পানি খেয়ে করবেন। যারা একটু মোটা টাইপের পেটে একটু নরম টয়লেট হয় তারা পেটটাকে একটু টেনে ভিতরে টেনে ছেড়ে দিবেন, দম নিয়ে ছেড়ে দিবেন। এটা আপনার বডিতে কিছু হরমোন ব্যালেন্স করবে, হরমোনাল ব্যালেন্স ক্রিয়েট করবে এই পেটের এই ব্যায়ামটাতে। এখন ব্যায়ামটা দু ধরনের আছে, একটা হচ্ছে মাসেল ক্রিয়েটিং ব্যায়াম, যেমন আমি মনে করেন পুশ আপ দিলাম, চিন আপ দিলাম, আমি ডন বৈঠক করলাম, আমি ট্রাম্বেল নিলাম, বারবেল নিলাম, দিস্তে আমি মাসেল ক্রিয়েটিং ব্যায়ামটাতে কিন্তু খুব একটা আপনার ব্লাড সার্কুলেটেড হয় না, একটা পার্টিকুলার ব্লাডের সার্কুলেশন হয়। কিন্তু আর একটা ব্যায়াম আছে দম, দমের ব্যায়াম, যেমন দৌড়ানো, সেটা আপনি ট্রেডমিলে করতে পারেন, এখন তো ট্রেডমিল ছাড়া পথ নেই, তবে নির্দিষ্ট জায়গায় হাঁটা, দৌড়ানো, সাইকেলিং করা, সুইমিং করা, সাঁতার কাটা, দেন হচ্ছে আপনি যদি ওই যে দড়ি লাফ, স্ক্যানিং বলে দড়ি লাফটা যদি দিতে পারেন, এই যেগুলি আপনার দমকে বাড়াবে। এই মুহূর্তে যারা দমের ব্যায়াম করতে পারবেন তাদের কিন্তু, কারণ করোনা কিন্তু দম রিলেটেড একটা জটিলতা সৃষ্টি করে, যারা এই মুহূর্তে দমের ব্যায়ামটা করতে পারবেন তারা দমের ব্যায়ামের প্র্যাকটিস করেন, এর সাথে মাসেল ব্যায়ামের প্র্যাকটিস করেন। অ্যাটলিস্ট দিনে চার সেটিংয়ে বা পাঁচ সেটিংয়ে 25টা করে পুশ আপ দিবেন, স্ট্রেট হয়ে পুশ আপ দিতে হবে এরকম করে। এটা আপনি ইউটিউবে অনেক এক্সারসাইজের চ্যানেল পেয়ে যাবেন, দেখবেন ই পেয়ে যাবেন, প্রোগ্রাম পেয়ে যাবেন, ওটা দেখে নিতে হবে। আর হচ্ছে ওঠা বসা করতে হবে, আপনি শুধু কয়েকটা ব্যায়াম করলেই হবে, একটা হচ্ছে ওঠা বসা করতে হবে যতবার পারেন 25টা করে পাঁচ চারটা সেটিংয়ে, 100 বার, 100 বার চার 25টা করে চার সেটিংয়ে পুশ আপ, এই দুটো। আর এই দুটো যদি করেন আর একটু যদি ট্রেডমিলে দৌড়ান, ইনশাল্লাহ শরীরটা ভালো থাকবে। এই কাজটা করতে হবে কিন্তু বাপ, কোনো পথ নেই। আমি আমি কিন্তু নিজেই বলতে পারি না আগামীকালকে আমি আপনার ভিডিও ছাড়তে পারবো কি না, আজকে কিন্তু নিজেই আমি একটু নিজে মনে করছি আমি যে একটু অসুস্থ ফিল করছি, অনেস্টলি বলি, কারণ আমি ভাই সত্য কথা সত্যভাবে বলতে ভালো লাগে, কারণ আমার মিথ্যা বলার দরকার নাই, কারণ মিথ্যা এই কারণে বল, মিথ্যা বলে আমার দরকার নাই সহজ কথা, কারণ আমার সত্যের ভাণ্ডার এত ছোটো হয়ে যায় নাই যে মিথ্যার আশ্রয় নিয়ে আই হ্যাভ টু ডু সামথিং এক্সেপশন টু ইউ, ঠিক আছে? আর একটা কথা বলি, করোনা রোগীর সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পেট খালি রাখা যাবে না, যাবে না, যাবে না, পেট খালি রাখলে কিন্তু এই মামা আপনাকে চাপড়ায় দেবো, এই ভাগনাকে আর সারবে না, ও কিন্তু মামা বাড়ি বেড়াইতে আসছে, যে সুযোগ সুবিধা পাইছে আইসা, করোনা কিন্তু মামা বাড়ি বেড়াইতে আসছে, কারণ কি করোনার নানা নাকি চীনে থাকে, করোনার নানা আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মামা, করোনার মামা ইতালি থেকে আসছে, নানা তার এই বোনের বাড়িতে বেড়াতে আসছে, ঠিক আছে? এই ভাগনা ভাগনিটা কিন্তু করোনা ছাড়বে না, পেট খালি রাখা যাবে না, চা পারেন খান, পানি খান, প্রচুর পানি খান, আর ঘুমের কথা কি বলবো, ঘুমাতে হবে বাবা, ঘুমাতে হবে, ক্যাট স্লিপ করতে হবে, খেতে হবে লেবু, খেতে হবে আদা, খেতে হবে গরম পানি, খেতে হবে, খবর কিন্তু আছে বাপ, বারে বারে বলতেছি, ভয় দেখাই দিচ্ছি না, জম কিন্তু বাড়ির কাছে এসে এসে পড়ছে, বদরুদ্দিন কামরান সাহেব মারা গেছেন, নাসিম সাহেব মারা গেছেন, অনেক বিজ্ঞ ব্যক্তিরা মারা গেছেন, তাদের কি স্বাস্থ্যগত সমস্যা ছিল, তারা কি চিকিৎসা পায় নাই, আসলে ওই যে বলার কিছু নাই, কারণ আপনি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে না রাখেন আপনার কিন্তু প্রবলেম হবে,
কারণ আমি প্রিপারেশনের একটা ছোট গল্প বলি, কারণ আপনি ধরে যদি এখন সারা জীবন ব্যায়াম করেন না, এক্সারসাইজ করেন নাই, আপনি এখন হঠাৎ করে যদি শুরু করেন হবে না। যারা স্বাস্থ্যগত বিধিগুলো আগে মেনে চলেছেন তারা কিন্তু, আর ধনীরা কিন্তু আমরা একটু এমনিতেই হেলথের প্রতি একটু আমরা উদাসীন থাকি। এক রাজা, একটা দেশের একটা নিয়ম ছিল, নিয়মটা হয়েছিল সেই দেশে একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পরে তাকে একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় সেই রাজাকে ই করার জন্য, নির্বাসনে দেওয়ার জন্য। তো এটাও বর্তমান যে এক্সিস্টিং রাজা সে জানেন, জানতেন, সে কি করেছেন, সবাই যাওয়ার আগে কান্নাকাটি করে, দুঃখ পায়, কষ্ট পায়। সেই রাজাও কি করলেন, শতাব্দীতে যাওয়ার সময় সে কার দুঃখ কষ্ট পাচ্ছে না, সে কি করলেন, সে হাসি মুখে সেই দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত। তখন সবাইকে জিজ্ঞাসা করলো, রাজা সাহেব সবাই কান্নাকাটি করে, আপনি কেন হাসি মুখে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত? তো রাজা সাহেব উত্তরে বললেন, আমি তো জানতাম পরিণতটা কি হবে, এই জন্য আমি আগে থেকে ওই দ্বীপটাকে আমার বাসযোগ্য করে রেখেছি। তো আমরা তো আগে থেকে আমাদের জীবনটাকে, আমাদের বাসস্থানকে, আমার দেহটাকে ওইভাবে প্রোটেকশন লেভেলে স্ট্রং করতে পারি না, যার জন্য এখন করোনাতে আইসা যে কোনো লোকে অসুস্থ হয়ে পড়ছে। আমি আর একটা ধারণা আপনাকে বলে রাখি, আমার বয়স 22 বছর, আমাকে করোনা কিছু করতে পারবে না। না ভাই, এই করোনা কিন্তু প্রতিজ্ঞা করে আসছে, যারে পাইবে তারই ধরবে। ওর কিন্তু মামা খালু দুলাবাই তালই, এটা বোঝার সময় নাই, 20, 25, 50, 75 না। আমি দেখেছি 102 বছরের লোক, 80 বছরের লোকও করোনার থেকে সার্ভাইভ করেছে, আর সুঠম দেহের অধিকারী অনেক বডি বিল্ডার, অনেক অ্যাথলেট করোনাতে শুয়ে পড়েছে, কারণ তার ফিজিক্যাল ফিটনেস আউটলুকিংটা যতটা ছিল, ইনার স্ট্রেংথ ততটা এনাফ ছিল না। সুতরাং সময় খুব বেশি আমাদের হাতে নাই, আমাদের নিজেদেরকে সেভ করার জন্য এখন থেকে আমাদেরকে ই করতে হবে। বাঁধ ভেঙে গেছে, এখন বাঁধ আর আটকাতে পারবো না, এখন আমাদেরকে নিজের বাড়ি সেভ করতে হবে। এখন কোয়ারেন্টাইন নিজে করেন, নিজে বাঁচেন, নিজে মনে করেন আমার হয়েছে, অমুকের হয়েছে, আমরা সবাই করোনা আক্রান্ত, এখন যে যাকে প্রোটেকশন করি আরেকজনকে বাঁচাবার জন্য। এই দ্যাটস অল, গেল এটা। এখন আর্থিক ব্যাপার নিয়ে, আমি হেলথের ব্যাপার নিয়ে আলোচনা করলাম, করোনার ব্যাপারে আমি আরেকটা কথা বলে শেষ করে দেই। হাত ধোয়ার সিস্টেমটা কিন্তু আমরা সবাই দেখছি, এভাবে 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 হাত দিই, ঠিক আছে? এটা ওই সিস্টেমটা আমার দেখাবার কিছু না, আমি একটু দেখাই। হাতটা ধোয়ার সময় এইভাবে করবেন, এভাবে করে এই করগুলোকে একরকম চাপ দিবেন, তাহলে আপনার ব্লাড সার্কুলেশনটা অ্যাকিউপ্রেশার সিস্টেমে বেশি হবে। এইভাবে আঙুলটাকে এভাবে চাপ দিবেন, এই এই করে সাবানটা দিয়ে, তারপরে এরকম করে আঙুলটা চাপ দিবেন, এই সাবান দিয়ে, কারণ সাবানটা দিলে একটা স্লিপ পিছল থাকবে হাতটা। এরকম করলে আপনার অ্যাকিউপ্রেশারের কিছু নার্ভ নার্ভ আটারির ব্যাপার আছে অ্যাকিউপ্রেশারের, হ্যাঁ, এগুলো আপনার ভালো থাকবে। করে এরকম এরকম তালি দিবেন হাতে, দিয়ে দেখেন আপনার পুরো নার্ভ সতেজ হয়ে যাবে। দিয়ে এরকম করে হাতটা ঘষে দেন, আপনি ই করবেন। ওই সময় কিন্তু আপনি শাওয়ার বন্ধ রাখবেন, বেসিনের কল বন্ধ রাখবেন, অনেকখানি পানি পড়ে যাবে। কোনো কিছু যেটা আপনি সৃষ্টি করেন নাই, সেটা যে ভোগ করতে পারছেন, পানি সৃষ্টি করেন নাই, সেটাই খোদার রহমত। এটার অপব্যয় করার অধিকার আপনার আমার পৃথিবীর কারো নাই। ব্যয় কর অপব্যয় অনেক, আপনি কোটি টাকা ব্যয় করেন, এক টাকাও অপব্যয় করেন না। অপব্যয়ের জন্য আপনার বড় ধরনের পানিশমেন্ট আছে। আমরা অনেকে বেসিনটা খুলে হাত ধুচ্ছি, না বেসিন বন্ধ রাখবেন, আর ই করে হাতটা এরকম করে ঝেড়ে আপনি মুছে ফেলবেন পরিষ্কার পানিতে। আপনি মুছে যদি আবার সেই করোনা আক্রান্ত পানিতেই করলেন, তো আপনার লাভ হলো কি? আপনি ফ্রেশ একটা টিস্যু ব্যবহার করবেন, ঠিক আছে? ওটা ওয়ান টাইম টিস্যু, টিস্যুটা ই করে ফেলে দিবেন। আর করোনা সাধারণত গলাতে থাকে, গলাতে, এটা আমরা জানি, গলা থেকে আপনাদের যেভাবে করতে হবে, এই গলাটাকে এরকম গোসলের সময় এরকম পাড়ি দিতে হবে, এই এই টনসিলটাকে সতেজ করতে হবে এভাবে, এই পিছনে, এই এরকম করে বাড়ি দিয়ে গলাটাকে একটু সতেজ করে এই এরকম করে টানতে হবে গলা, এই যে মাসেল। আমি শার্ট খুলে দেখলে খুব অড লাগবে, যার জন্য আমি এটা দেখাচ্ছি না, তবে এক্সারসাইজ যেদিন একদিন দেখাবো ডিরেক্টলি, তখন আমি অত আরো ওপেন ভাবে আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো। এভাবে করে গলাটাকে এরকম করে টানবেন, এই এই যে এইভাবে হাতটা নিয়ে, এই হাতটা নিয়ে এইভাবে নিচের দিকে টানবেন, এই 2, 3, 4, 5 এরকম করে ঘাড়টাকে করে টানবেন, টানবেন গলাটাকে ঘাড় করবেন, ঘাড়ের এবং গলার ব্যায়ামটা করতে হবে এরকম করে, ঠিক আছে? আর দমটা একটু নিয়ে নিয়ে ছাড়তে হবে, নিয়ে নিয়ে ছাড়তে হবে। দেখবেন ভিতর থেকে কোনো প্রেশার আসে কি না, একটা অটো প্রেশার আসে কি না, আসলে যদি থাকে কাশি টাশি বেড়াবে। আর খোলা ঘরে মাস্ক ব্যবহার করবেন না, কারণ মাস্কটা যদি ব্যবহার করেন, আপনি যে আপনি যে শ্বাসটা ছাড়ছেন, শ্বাসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড, ওইটা যখন ইজিলি বেরোতে পারবে না, সেক্ষেত্রে অক্সিজেন নিতে পারবে না, সেক্ষেত্রে আপনার বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, লেভেল বেড়ে যাবে, স্ট্রেংথ লেভেল কমে যাবে। অক্সিজেন না থাকলে বডিতে দুটো জিনিস, অক্সিজেন এবং সুগার লেভেল যদি ঠিক না থাকে, আপনার কিন্তু ব্রেন কাজ করবে না, আপনার বডির টোটাল অর্গানগুলো শাটডাউন করবে, এটা কেয়ারফুললি বুঝতে হবে, ঠিক আছে? তো আমি হেলথের ব্যাপারটা আজকে এটা নিয়ে আলাপ করলাম, হেলথ আমার গেল, ব্যায়াম গেল, দাঁতের ব্যাপারে আলাপ করলাম, স্রষ্টার সাথে আলাপ করলাম,
এখন আমি অর্থ নিয়ে আলাপ করি, কারণ বেঁচে থাকতে টাকার দরকার আছে। আমি তো টাকা ইনকাম করে দিতে পারবো না এই করোনাতে, এর কোনো বুদ্ধি বাড়তে দিয়েও লাভ নাই। তবে এই করোনার মধ্যে কেউ কোনো নতুন ইনভেস্টমেন্টে যাবেন না, যে ইনভেস্টমেন্টগুলো আছে ওগুলো সিকিউর করার চেষ্টা করেন, ওগুলোকে তদারক করেন। নতুন ইনভেস্টমেন্টে কেউ যাবেন না। অনেক বিদেশ থেকে ভাই বোন এসে বলতে পারেন যে আচ্ছা তুমি দোকানদারি করছো, ব্যবসা করছো, আচ্ছা আমি কিছু ইনভেস্ট করি, এই মুহূর্তে না, একটু দেখেন। কারণ পুঁজিটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে চলে। আসলে বিবেক দিয়েও চলে না, বুদ্ধি দিয়ে জীবন চলে। আমরা বিবেকও খাটাই না, আবেগও খাটাই না, আমরা বুদ্ধিটা খাটাই, কিন্তু সে বুদ্ধিটা কূট বুদ্ধি, ভালো বুদ্ধি অনেক ক্ষেত্রে খাটাই না। একটা কথা বুঝতে হবে, একজন জ্ঞানী লোকের চাইতে একজন বুদ্ধিমান লোকের সমাজে অনেক বেশি মূল্য। কারণ জ্ঞান আপনি গ্রহণ করলেন, জ্ঞান রলো, কাজে লাগালেন না, কিন্তু বুদ্ধি যদি আপনার থাকে কাজে লাগাতে পারেন, জ্ঞান ধার পাওয়া যায়। সঠিক বুদ্ধি অনেক ক্ষেত্রে ধার পাওয়া নাও যেতে পারে, কারণ আপনি যার সাথে চলছেন তার মনের মধ্যে যদি একটু দুষ্টামি থেকে থাকে, সে কিন্তু আপনাকে ভুল একটা বুদ্ধি দিয়ে দিবে। এই বুদ্ধি যদি আপনি ধরে ফেলেন, আপনি কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে। এই মুহূর্তে অর্থনৈতিক ব্যাপারে আপনি কোনোভাবেই নিউ ইনভেস্টমেন্টে যাবেন না, পুরাতন ইনভেস্টমেন্টটাকে সিকিউর করার চেষ্টা করেন, তদারকি করেন, নিজের সামাজিক দূরত্ব না, দৈহিক দূরত্ব মেনটেন করেন। সামাজিক দূরত্ব আবার কি, সমাজ তো আমাদেরকে এমনি বহুত আগে দূরে ঠেলে দিছে, এক ঘোড়া করে ফেলছে। কারণ এক ঘোড়া করছে কি হবে, সমাজ তো সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত, আমরা তো আমরা এক ঘোড়া না, আমি আমাকে জানি, আমাকে নিয়ে ভাবি, আরেকজন আরেকজনকে নিয়ে ভাবে। সামাজিক দূরত্ব আমাদের অনেক আগেই তৈরি হয়ে গেছে, মেন্টাল দূরত্ব তৈরি হয়ে গেছে, শারীরিক দূরত্ব তৈরি করতে হবে। কারণ আমরা 1 কিলোমিটারে যত লোক বাস করি, কানাডাতে 50 কিলোমিটারে সেই লোক বাস করে না। কানাডাতে ন্যাচারাল ওয়েতেই শারীরিক দূরত্ব তৈরি হয়, আর আমাদের এখানে একজনের উপরে আরেকজন, পারলে আরেকজন, এভাবে আমাদেরকে থাকতে হয়। খুব আমাদের স্থানটা ন্যাচারালি খুব কম, আয়তন কম, এই আয়তনে লোক সংখ্যা বেশি, আমাদের দৈহিক দূরত্ব মেনটেন করতে হবে। ঠিক আছে, এখন অর্থের ব্যাপারে আমি একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। ইয়া মুগ্নিউ ইয়া রাজ্জাকু ইয়া একিবু, এক হাতে পড়বেন। আপনারা যারা চান যে আমি যা বলবো আল্লাহ তাই আমার কথা শুনবেন, আপনাদেরকে আমি একটা মাস্টার আমল শিখিয়ে দেই। কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়তে আপনারা প্রথম সুরা ফাতিহা পড়বেন, এক করে সুরা ইখলাস পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এই তিনটা আপনারা সবটি জানেন। আর দুটো দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, একটা দোয়া হয়তো অনেকে জানতে পারেন, দুটোই তারপর আমি একটু বলে দিই, হয়তো এটা অ্যাভেইলেবেল না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিন বিফাদলিকা আম্মান সাওয়াব, এর সাথে পড়বেন। এটা হচ্ছে অর্থনীতি সহ সকল কিছুকে মেনটেন করবে। আর একটা দোয়া স্বাস্থ্যের জন্য, দুরুদে শেফা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সরি একটু মনে আসছে না মনে হয় আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা বি আদাদি কুল্লি দাইয়্যি ওয়া দাওয়া ওয়া বিল আদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বি আদাদি কুল্লি দাইয়্যি ওয়া দাওয়া ওয়া বিল আদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফাইন, এই কথা বলবেন। ফাতিহা দোয়া, ফাতিহা সুরা, কুলু আল্লাহ সুরা, দুরুদ শরীফ, আয়াতুল কুরসি, ওয়াগনিন বিফাদলিকা মিন সাওয়াক, দুরুদে শিফাইন, এইটা আপনি পড়ে, এটা সবগুলি পড়তে পারে 2 মিনিট সময় লাগবে, এরকম এক পার পড়তে পারে প্রতিদিন, দেখবেন 100 বার যদি পড়ে ফেলতে পারেন। এই আমলটা যদি করে ফেলতে, আমি প্রতিদিন কিছু জিকির এবং কিছু আমল আপনাদেরকে শিখিয়ে দিব। কারণ আপনার আধ্যাত্মিক চোখ যদি খুলে না দেয়, খুলে না যায়, তাহলে কিন্তু আল্লাহর সাথে খুব ক্লোজ কানেক্টিভিটি তৈরি করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়তে পারে। আপনি নামাজ রোজা হজ যাকাত সব করবেন শরীয়ত, আর জিকিরও করতে হবে। জিকিরের অন্যরকম একটা, জিকির হচ্ছে অল টাইম আল্লাহকে ধারণ করা, অল টাইম নামাজ পড়লাম 5 বার, দিনে হচ্ছে 24 ঘন্টা, টোটাল নামাজ পড়তে লাগে আধা ঘন্টা, বাকি সময় কি জিকির করতে হবে, আল্লাহ ভালো কাজ করতে, চিন্তা ভালো করতে হবে, ইন্নামা আমানু বিনিয়ত। আমি মাদ্রাসার ছাত্র না ভাই, আমি ইসলাম, আমি আমি মুসলমান, ঠিক আছে, মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসায় পড়ার সৌভাগ্য আমার হয় নাই, ঠিক আছে, আর আমি কোরআনের অত ব্যাখ্যা করতে পারবো না, বাট আমি কোরআনের সাইন্টিফিক বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এই আমলটা করবেন, আর্থিক অবস্থা ভালো থাকবে। আর অর্থনীতির ব্যাপারে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, টাকা ইনকাম করার চাইতে, ইনকামটা যেমন একটা ইনকাম, খরচটাও ইনকাম। যে ব্যক্তি সঞ্চয় করতে পারবে না, তার কোনো আর্নিংয়ের কোনো দাম নেই। একটা লোক 1 লক্ষ টাকা ইনকাম করে, প্রতি মাসে 1,10,000 টাকা খরচ করে, আর একটা ব্যক্তি
10,000 টাকা ইনকাম করে প্রতি মাসে 8,000 টাকা খরচ করে, 2,000 টাকা সেভ করে, যে ব্যক্তি 2,000 টাকা সেভ করে প্রতি মাসে সে বছরে 12,000 টাকা সেভ করে, 12 দুগুণে 24,000 টাকা সেভ করে। আর যে লোক প্রতি মাসে 1,00,000 টাকা ইনকাম করে, 10,000 টাকা ঋণ করে, সে প্রতি বছরে 1,20,000 টাকা ঋণগ্রস্ত হয়। সেক্ষেত্রে অর্থনীতির দৃষ্টিতে, সাইন্টিফিক অর্থনীতির দৃষ্টিতে, এক্সপেন্ডিচার এক্সপেন্সিভ ইকোনমির দৃষ্টিতে ওই ধনী ব্যক্তিটার চেয়ে, বেশি আর্নিং ব্যক্তিটার চেয়ে কম আর্নিং ব্যক্তিটার অর্থনৈতিক অবস্থা ভালো। ক্লিয়ার? বুঝতে পারলাম না? এখন আমি অর্থনীতি নিয়ে আলোচনা করলাম, এখন আমি খাবারের ব্যাপারটা কিছু একটু বলি। কিছু কিছু খাবার আপনারা, খাবার চাবিয়ে কিভাবে খেতে হবে আমি বলেছি। খাবার ক্ষুধা লাগলে খাবেন, পেট ভরে কখনোই খাবেন না, যখন ভালো লাগে খাবেন। চামিচ দিয়ে খাওয়ার প্র্যাকটিস করেন, হাতে যেহেতু বারে বারে ধুতে হয় এখন করোনার জন্য, চামিচ দিয়ে খাওয়ার প্র্যাকটিস করতে পারেন, চামিচটা ভালোভাবে ধুয়ে নেবেন। কিছু কিছু খাবার খাওয়া যায় না, আমরা তো শুনেছি, যেমন কাঁঠাল আনারস খাওয়া যায় না, না সরি, আনারস দুধ খাওয়া যায় না। ইদানিং নেটে পাচ্ছি কাঁঠালের সাথে নাকি কোক খেলে পেট টেট ফেটে যেতে পারে। আমি পেট ফেটে যেতে আপাতত দিতে চাই না, পেটটা থাকলে পেটের ভিতরে কিছু ঢুকানো যাবে, এটা হয়তো খেয়ে না, আমি টেস্ট করি নাই তবে শুনেছি। আর একটা শুনেছি, করল্লা আর ঢ্যাঁড়স নাকি একসাথে খাওয়া যায় না। এরকম কিছু খাবার আছে, নেটে একটু সার্চ করে দেখবেন, যে খাবারগুলো খাওয়া যায় না একসাথে সেগুলো খাবেন না। আর কী খাবেন এগুলি আমি আমার ইউটিউব ভিডিওতে বিভিন্ন জায়গায় বলেছি। আর আমি যখন অ্যাস্ট্রোলজিতে, আমার চেম্বারে থাকি অ্যাস্ট্রোলজির জন্য, আর এক সময়তে আমি ইংলিশ শেখাতাম খুব বিতর্কিতভাবে, এক সময় আমি বলেছি একটা বিজ্ঞাপন দিয়ে ইংলিশ শেখাতাম ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ একাডেমি, 7 দিন স্পোকেন ইংলিশ। আসলে 7 দিন বলতে আমি বুঝিয়েছিলাম একটা নির্দিষ্ট টাইমিং, ওই তখন আমি আমার ক্লাসগুলোতে অ্যাস্ট্রোলজির ক্লাসে, সাইকোলজির ক্লাসে, আধ্যাত্মিক ক্লাসে আমি এগুলো মানুষকে ইনফরমেশন প্রোভাইড করতাম। অনেকে এগুলো নিয়ে, মেডিটেশনের ক্লাসে অনেকে এগুলো নিয়ে অনেক ধরনের ইনফরমেশন গেদার করতে পারতেন এবং তারা নিজেকে ওভাবে সাপোর্ট নিতে পারতেন খাবারের ক্ষেত্রে, এটাই ব্যাপার। এখন আমি বস্ত্রের কথা বলি, আমি বিভিন্ন ডাইমেনশনে বলি। অত্যন্ত গরম পড়ছে, মামনদেরকে বলবো সম্ভব হলে সুতি, সুতিটার চেয়ে তো একটা কাপড় আছে লিলেন বলা হয়, ওই কাপড়টা, লিলেনের প্রবলেমটা হচ্ছে কি লিলেনটা ছিদ্র হয়ে যায়। কি কারণে হয় এটার কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার সাথে একটা পাটের মিশ্রণ থাকে তো এই জন্য, কিন্তু লিলেন কাপড়টা খুব কমফোর্ট জোনের কাপড়। গরমে খুব বেশি এমন কাপড় পরবেন না যেটা আপনার স্কিনটাকে ক্র্যাক করে ফেলে, বাতাস মানে আপনার স্কিন থেকে যেন ঘামটা বের হতে না পারে এরকম কোনো পোশাক করা যাবে না। আপনি লিলেনের কাপড়, একটু ঢিলা ঢালা বড় সড়ো কাপড় আপনি ব্যবহার করতে পারেন। এবং দিনে আপনি কোনো ভারী কালার পরবেন না, দিনে বলতে সূর্যের আলোতে হালকা কালার পরবেন। আর যখন সূর্যের আলোটা থাকবে না, রাতে আপনি ভারী কালার পরতে পারেন, কোনো প্রোগ্রাম টোগ্রাম গেলে ভারী কালার আপনি পরতে পারেন। এখন আমি আসি বাসস্থানের ব্যাপারে। বাসস্থানের ব্যাপারে একটা ব্যাপার, বাড়ির ঈশান কোণ, ঈশান কোণটা বলে নেই, যেখানে হিন্দুরা বলে ঈশ্বর থাকেন, ঈশ্বর কোণ বলা হয়, ঈশান কোণ অত্যন্ত মারাত্মক কোণ, সে কোণটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। ওই কোণারে যদি কারো বাথরুম টয়লেট থেকে থাকে, ওটাকে চেষ্টা করবেন ওখান থেকে সরাতে, যদি সরাতে না পারেন ওই জায়গাতে একটা প্লাস্টিকের ফুল রেখে দিবেন। যদি বাড়ি করে ফেলেছেন, এখন বাথরুম ল্যাট্রিন তো আর ওখান থেকে রিমুভ করা সম্ভব না। আর ওখানে সম্ভব হলে সবসময় ওখানে যে পানির পাত্রটা থাকবে, জার, যেখানে আপনি ই করছেন বাথরুমের পানি ব্যবহার করতে হয়, ওই পানির বাথরুম জারটা ভরে রাখবেন। যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার, আপনাদের লাইফটাকে আমার ওভাবে গড়ে তুলতে হবে। আপনারা যে কোনো ব্যাপার নিয়ে, আপনার আপনার কর্ম, ভাগ্য, স্বাস্থ্য নিয়ে, পৃথিবীর যে কোনো ব্যাপার নিয়ে, আপেক্ষিক ব্যাপার না, আপেক্ষিক ব্যাপারটা আমি বলতে যাচ্ছি, আমি ডিপ্রেশনে আছি, এর চাইতে বড় ব্যাপার আমার পেট ব্যথা করে। আরে বাবা, ডিপ্রেশন তো আপনার মজার, এটা হচ্ছে ঘোড়া রোগ, বড় লোকের রোগ। ডিপ্রেশনে আছি, মন ভালো নাই, আরে বাবা আমার পকেটে নাই পয়সা, আমি মন দিয়ে কি করব? আপনি প্রোডাক্টিভ ইফেক্টিভ জিনিস আমাকে জিজ্ঞাসা করবেন। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন, একটা মেয়ের সাথে প্রেম করতাম, মেয়ে তো চলে গেছে, এখন আমি কি করব? আপনি চলে গেছেন, আপনিও প্রেম করেন আর একটা মাইয়া করবেন, আর একটা সমস্যা কি? মাইয়ার সাথে, মাইয়ার সামনে দিয়ে আপনি রিক্সায় চলে যাবেন, আর একটা মাইয়া লয়, এটাই তো হওয়া উচিত। ও যদি আপনাকে ছেড়ে যেতে পারে, আপনার তার জন্য এত কোনো মহব্বত, এত কোনো প্রীত দরকার নাই আমাদের, এই মূল্যহীন পীড়িতের দরকার নেই কারোর সাথে। সে আমাকে অবমূল্যায়ন করলে, সে যেটা করবে তাকে আমি সেই ফিডব্যাক দিব, এটাই তো হওয়া উচিত। টিট ফর ট্যাট, তাই না? এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন। সো আমার কাছে অথেন্টিক প্রশ্ন করবেন। অথেন্টিক প্রশ্ন বলতে হোয়াট শুড আই সে, বাস্তবসম্মত প্রশ্ন, যে প্রশ্নের উত্তর জানলে আপনার জীবনটা পরিবর্তিত হয়ে যেতে পারে। ঈশান কোণে বাড়ির উত্তর পশ্চিম পূর্ব কোণে কোনো খারাপ জিনিস রাখবেন না, আপনার কিন্তু সমূহ ভাগ্যের ধীরে ধীরে অবনতি ঘটবে। ঠিক আছে, রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে শুবেন। আমি আরও বাসস্থান সম্পর্কে আরও কথা বলবো। এখন আছেন শিক্ষা, বাড়িকে ভালো রাখার জন্য, নিরাপদ রাখার জন্য যখন কোনো জায়গায় যাবেন, 3 বার আয়াতুল কুরসি পড়ে তালাতে এরকম তালি দিয়ে যাবেন, বলবেন আল্লাহ তোমার উপরে রেখে গেলাম ভরসা করে,
তুমি শেষ ভরসা এটা বলে রেখে যাবেন। তালার উপরে একটা ক্লাস আছে আমি করাবো, তালা চাবির উপরে ভরসার ক্লাস। এখন বাসস্থান গেল, এখন শিক্ষা। শিক্ষা বলতে কি, আমরা যেটা জ্ঞান না জানাকে জানাটাই হচ্ছে শিক্ষা। কিন্তু আমাদের হচ্ছে আমরা এমন জিনিস জানি না, জানতে চাই যে জিনিস জেনে আমাদের ফায়দা নাই। আমাদের জানতে হবে এমন জিনিস যে জিনিস জানলে আমিও লাভবান হব, অন্যকে জানালেও লাভবান হব। আমরা জানি এমন জিনিস নিজেও জানি না, শরম পাই, অন্য অন্যজনের তো কইতেই পারি না, কারণ কইলে আমার ইমান থাকবে না। আমার আবার তওবা পইরা মুসলমান হইতে হবে। এখন তওবার একটা গল্প বলি, গল্প বলতে কথার মাঝখানে একটু যদি হাস্যরস না থাকে ক্লাসটা শুনতে ভালো লাগবে না, একটা ক্লাসের মতো আলোচনা অনুষ্ঠান। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী অনেককে দাঁড়া করে জিজ্ঞাসা করছেন, তোম মুসলিম হো, তোম মুসলিম হো, সব বলছে হ্যাঁ মুসলিম মুসলিম। একটা জিজ্ঞাসা করছে, একটা সন্দেহ হয়েছে, তোম মুসলিম হো, বলছে হ্যাঁ মে মুসলিম হো। তো তবা ওরাও ওই কালেমা ওরাও, তো সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আর্মির ক্যাপ্টেন বলে, ইয়ে তো কালেমা নেহি, ওই তো মুসিবত কা দোয়া হ্যায়, বাজান আমি তো মুসিবতের মধ্যেই আছি, তা মুসিবতের দোয়া করবো না, তো পড়বোটা কি? এইটা যদি হয় আমার ইমানের জোর আর কলেমার জোর, তাহলে কিন্তু মহা বিপদ আছে। আমরা জিগায় কলেমা শরীফ আমনে কন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কয়া, জায়গাটা ভিজে গেছে লগে লগে, দোয়াটাও পড়ছে জায়গাও ভিজে গেছে। তখন ভিজে কেন একটা বুঝতেই পারতেছেন, মানে সে প্রস্রাব করে দিয়েছে। এখন ক্যাপ্টেন জিজ্ঞাসা করে তো বলে যে তুম কালেমা আল্লাহ তো মুসিবত কা দোয়া কে, হ্যাঁ বলে যে হুজুর আমি তো মুসিবতের মধ্যে আছি। বিষয়টা এরকম, আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেই শিক্ষা আপনাকে সমৃদ্ধ করবে, অনেক অন্য ব্যক্তিকে আলোকিত করবে, আপনার কাছ থেকে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। প্রতিদিন সবাই স্মার্ট না, বাঁচার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবেন, একটু স্বাস্থ্য সম্পর্কিত লেখাপড়া করবেন, দোয়া কালাম পড়বেন, বিভিন্ন পীর পয়গম্বরদের জীবনী পড়বেন, কিছু ইতিহাস পড়বেন। ভূগোল পড়ার দরকার নেই, কারণ মহিষপন মহিডাল কি বলা যায় ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই বুড়া বয়সে জানি না কোনো লাভ নাই। কিন্তু আপনি জানতেই পারেন বাবরের জীবনী কি, আকবরের জীবনী কি, যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, পড়ার সময় হয় নাই। আপনি মুসলমানদের বড় সমৃদ্ধ ইতিহাস আছে, পড়তে পারেন। আপনি পড়াশোনার কি কি বিষয় টপিক থাকবে পত্রিকাটা একটু চোখ বোলাবেন, নিউজ রিডিং এর যে নিউজ স্ক্রলগুলো আছে সেগুলো দেখবেন, নিউজটা অনেক সময় দেখানো হয় স্ক্রলের, এইগুলো দেখলে আপনি মোটামুটি আজকের খবরগুলো জেনে যেতে পারবেন। আর একটা কাজ করতে হবে, প্রতিদিন দু একটা করে ইংলিশ ওয়ার্ড শিখতে হবে। আমি ইংলিশ ওয়ার্ডসের শিখারের উপরে একটা ক্লাস করাবো, হাজার হাজার ডিকশনারিতে এত বড় ভান্ডার, এই ভান্ডার শিখার দরকার নেই, কারণ এত কিছু নাই। কারণ ডিকশনারিটা মনে করেন একটা দোকান, এই দোকানের সব মাল আমি কিনবো না, আমি যেটা কিনবো শুধু আমি সেটাই শিখবো। ওয়ার্ডসগুলো কীভাবে ইংলিশের শিখতে হবে এবং সেটা মনে রাখতে হবে, কোন ওয়ার্ডসগুলো জানতে হবে এবং সেটা কীভাবে মনে রাখতে হবে, এটার একটা পার্টিকুলার সিস্টেম আছে যেটাকে আমি অনুকরণ পদ্ধতি বলি। আমি যখন এমনিতে ক্লাস করাতাম, অনলাইনে না, অনলাইনে আমি এখনও ক্লাস শুরু করাই নাই, করিনি, হয়তো করাতে পারি, হয়তো করাবো। ইংলিশের উপরে আমি অনলাইনে সেমিনার করাবো। আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ইংলিশ গ্রামার না, ইংলিশ ভাষা। কারণ আমি যে বাংলায় কথা বলছি, আমি কারক বিভক্তি সমাস চিন্তা করে কথা বলছি না, বাট আমি আমার কথাতে অজান্তেই কারক বিভক্তি সমাস সব ব্যবহার করছি। একটা ব্রিটিশ বাচ্চা যখন ইংলিশে কথা বলে, ম্যাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওই ব্রিটিশ বাচ্চা বেবি কিন্তু গ্রামার চিন্তা করে কথা বলে না, কিন্তু ব্রিটিশ বেবি স্কুলে যে গ্রামার পায় তার আগেই সে সঠিক গ্রামারটা ব্যবহার করে। ঠিক আছে, বাংলা ভাষাতেও তাই হচ্ছে, ভাষা শেখার পরে গ্রামার জানতে হয়, গ্রামার জেনে ভাষা শেখা যায় না, ভাষা জেনে গ্রামার শিখতে হয়। ঠিক আছে, ব্যাকরণটা জানতে হয়। তো আমি এই শিক্ষার উপরে বললাম, আর শিক্ষার ক্ষেত্রে সবাই আপনারা ইয়া হাক্কু, যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষার হলে যাওয়ার সময় যদি কোনো প্রশ্ন মনে না পড়ে, পরীক্ষার্থী অ্যাটেন্ড করছেন, ইয়া হাক্কু বলবেন, ইয়া হাক্কু, বিসমিল্লাহ রহমানের রহিম, আল্লাহর নামে ইয়া হাক্কু, ইয়া হাক্কু, ইয়া হাক্কু। ঠিক আছে, আর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তামিম বিল খাইর। ঠিক আছে, এই রব্বি জিদনি ইলমা বলবেন, আপনার দিমাগ জ্ঞান মনে রাখার ক্ষমতা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার অন্তর্দৃষ্টি খুলে দাও, তুমি আমার জ্ঞানকে সমৃদ্ধ করো, শক্তিশালী করো, এবং আমাকে তুমি আশরাফুল মখলুকাত হিসাবে বাঁচার জন্য যোগ্য করে তোলো, হে রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ তাআলা। ঠিক আছে, তো শিক্ষা আপনারা এর সাথে ইউটিউবে অনেক ভালো প্রোগ্রাম, টিভি না দেখে ইউটিউবে যান, ইউটিউবে প্রচুর প্রোগ্রাম আছে, আমার প্রোগ্রাম দেখেন, সৈয়দ স্পিরিচুয়াল স্কুল, অনেক আমি জানি মনে হয় আমার স্পিরিচুয়াল স্কুলটা বাংলা ভাষাতে আমি একাই করেছি, অন্য হয়তো নাও করতে পারেন।
ইউটিউব চ্যানেলগুলোতে যান, বিভিন্ন ধরনের জ্ঞানের বিষয় আছে, করেন, আপনি সবকিছু ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে, এটা আপনি করতে পারেন। তো এখন আমি আজকে গতকালকে রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আজকে আমি শয়তানের সাথে পরিচয় করিয়ে দিব, শয়তানের কেরামতি। শয়তান তো আল্লাহ পাকের থেকে একটা আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জই করে মোটামুটি আল্লাহর দরবার ছেড়ে চলে আসলেন, আসার সাথে সাথে কিছু ক্ষমতাও উনি নিয়ে আসছেন, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন মানুষের, তার সৃষ্টির রগে রগে, তার শিরায় শিরায় যে তাকে গাইড, মিসগাইড করার, গাইড তো শয়তান করে না, শর্ট গাইড শয়তান বলে, আমি বলি দোয়াল্লিন, শয়তান কয় জোয়াল্লিন, আমার বাসদাউনের বুদ্ধি, ঠিক আছে। এখন এই শয়তানের শয়তানিটা আমাদের কাছে কিভাবে আসলো আমি এইটা নিয়ে একটু আলোচনা করি। এটা আমি গতকালকে বলেছিলাম, মুসা আলাইহিস সালামের জামানাতে এই শয়তান সাহেব অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ছিল। তো মুসা আলাইহিস সালাম যেহেতু আমাদের নবী ছিলেন, শয়তান তাকে দেখাও মন দেয়া না হইলো দূর দিয়ে একটা সালাম দেয়, দেখলি একটা সালাম দেয়, সালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, কি খবর, আপনি কই যান। আল্লাহর নবী শয়তানের সালাম নিয়ে বলল, কিরে শয়তান, তোরে তো এখন দেখি টেকি না, আমি তো আসি দেখ কেমন হয়, তুই এনে নাই, কই যাস, তুই পিঠে একটা কি, তো ওই গাধা একটা লয়া পিঠের মধ্যে এত বোঝা মজা লয়ে যাইতাছস কই। বলে হুজুর আমার তো কিছু জিনিস জমিয়া গেছে, নিজের মধ্যে রাখতে পারতেছি না, অতিরিক্ত হয়ে গেছে, এখন ওগুলো বেচবো, বেচা টেচা একটু ভার কমাইতে চাই, আমি আর আমার এই শয়তানির ভার বহন করতে পারতেছি না। কই বেচবি, কার কাছে বেচবি? বলে হাটে যাব, হাটে যাইয়া দেখি কে কে কি কিনে। বলে হাটে যাইয়া বেচবি, আচ্ছা যা দেখ কি আছে তোর এটার ভিতরে। তো বলে হুজুর লেখা দেখতেছি তোর হাটের এটার মধ্যে কি আছে, এই টোপলাই দেখতেছি আছে হইলো হিংসা, জুলুম, তারপরে হইলো রাগ, অহমিকা, এত কিছু লইয়া তুই যাইছো সারে, আচ্ছা যা দেখ কে কিনে। তো এখন ফিরার পথে আবার শয়তানের সাথে মুসা আলাইহিসসালামের দেখা হলো, দেখে তার টোপলাও খালি, ঘোড়ার পিঠে চড়ে একলা একলা আসতেছে সুন্দর মতো গান গাইতে গাইতে, জানি না কোন গান গাইছে শয়তান। তখন তখন দেখতেছে, যেন বলে যে কোথায় কি বেসলি। শয়তান বলে হুজুর এই দেশের রাজার হাটে বসলাম, দেখলাম সবাই আমার বস্তা টোপলা লইয়া টানাটানি শুরু করে দিছে, আমি বললাম আস্তে আস্তে এক একজনে একটা নাও, দেখলাম রাজা নিয়ে গেল এই দেশের জুলুম কিনা। সেই থেকে যারা শক্তিশালী, যারা অপেক্ষাকৃত ক্ষমতাবান, তারা দুর্বলের সাথে জুলুম করে, কারণ শয়তানের থেকে এই শক্তিটা তারা টাকা দিয়েই কিনে নিছে একমত। গেল রাজার জুলুম, বাদশার জুলুম, ধনী লোকে কিনে কিনে নিল কৃপণতা। এখন দেখবেন বর্তমানে পৃথিবীর সব ধনীরই হাতের মুঠ এমন শক্ত যে তার বউ টাইনা খুলতে পারবো না, তার পোলাও খুলতে পারবে না, মানে গরিব হয়ে গেছে কৃপণ। যে রাজ্যের বাদশা থাকে জুলুমবাজ, গরিব থাকে কৃপণ, বুঝেনি তো দশা কত খারাপ, ধনী আর ধনী থাকে কৃপণ, সেক্ষেত্রে গরিব তো আর কোনো সাহায্য পাবে না, তার উপর উপর জুলুম। আর হিংসা কার কাছে বেসলি? বললাম, বলল যে হুজুর এই দেশের যত বুজুর্গগণ, যারা জ্ঞানী ব্যক্তি, যারা ধর্মকে নিয়ে কাজ করেন, তাদের মধ্যে হিংসা বিক্রি করে দিলাম, খুব মজা করে কিনা নিল। আপনি লক্ষ্য করবেন যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারা কিন্তু হিংসা করে, একজন আর একজনে করে, ও বলে ও কাঠমিস্ত্রি কাঠদা বানাইছে, অরে কাঠমল লাগা এটারে, এটার একটা কিছু জানে না, এটার একটা ব্যাককেল, এটার একটা আক্কেল, মূর্খ। এই কিন্তু মূর্খ লোকে কিন্তু কাউরে মূর্খ বলবে না, জ্ঞানী লোকে কিন্তু আমরা একটা আর একটা জ্ঞানীকে দেখতে পারি না, দেখেন আমি তো আর জ্ঞানী টানি না ভাই, আমি সত্য জানি, দেখেন এতোমধ্যে আমাকে গালাগালি করার জন্য কত ইউটিউব চ্যানেলই হয়তো খুলে যাবে, অনেকে আবার আমার নামে হয়তো অনেক কিছু করতেও পারেন, কারণ আমি অবশ্য জ্ঞানী না কিন্তু ভাই, আমি সত্য কথাটা বলছি। তো কী করলো জ্ঞানী ব্যক্তি, সেই দেশের ধর্ম যারা রিলেটেড তারা কিনে নিয়ে গেলেন হিংসা, যুবক শ্রেণী আবার কিনে নিয়ে গেল, বললো যে তুই অলসার মদ কার কাছে বেচলি, বলো যে এই দেশের তাগড়া যুবকগুলি এটা আলস্য কিনে নিয়ে গেল, মদও কিনে নিয়ে গেল, ঘুমায়া থাকে তারপর খায় আবার মদ, আর মদ খায় যে বাকি কি কাম করে বাজান, এইটা আর এই অনুষ্ঠানে না বললাম, ফাইন। আর তোর যে টোপলার মধ্যে ক্রোধ আর কাম ছিল, ক্রোধ আর কাম এটা তুই কার কাছে বেচলি, বলে এই দেশের সব বৃদ্ধ লোক কিনে নিয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের যাদের একটু বয়স হয়ে যায় তারা একটু রাগী হয়ে যায় অপেক্ষাকৃত, আর অনেকেই, আমি বাংলাদেশের কথা বলবো না, পৃথিবীর অনেক ব্যক্তি একটু বয়স হলে তিনি দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করেন। কাম বলতে কাম কাম একটা আমাদের জৈবিক একটা ব্যাপার, ওই কামের ভাবটা হয়তো একটু বয়স বেড়ে গেলে হয়তো অনেকের ক্ষেত্রে বায়োলজিক্যাল ডিমান্ডে হয়ে যেতে পারে, এটাও শয়তানের একটা মজার কি বলবো সদয় আমরা কিনে নিয়েছি।
দারিদ্র যারা গরিব ব্যক্তি তারা কিনে নিল অহমিকা, ইগো। দেখবেন গরিব লোকের যত ইগো আছে, ভাই আপনারা আমার কিছু বললে আমরা কষ্ট পাবো না। আর গরিব বলে কি হয়েছে, গেছি তার কাছে 5 টাকা দিয়ে এত বড় মাতব্বরি, একটা জাকাতের কাপড় দিবে, সিরা কাপড় দিছে, এই জন্য আমার 2 মাইল সে হাঁটাইলো। আরে বাবা, তার চার যে 20টা জাকাতের কাপড় দিতে কত কষ্ট হয়েছে তাও তো বুঝতে হবে, তার জিনিসটা বুঝতে হবে। মানে গরিব লোকের ভিতরে ইগো অহমিকা বেড়ে গেছে, শয়তান সুন্দর মতো দিয়া গেছে আমাদেরকে। তারপরে আর কি কাজ করলো, জ্ঞানী লোকের কাছে আর একটা জিনিস দিয়ে গেছে অহংকার। জ্ঞানী লোক কিনা নিয়ে গেছে অহংকার, আমি অনেক কিছু জানি সুতরাং বাজান, আমার বাড়ির কাজ দাও 8 তারবানা, হাঁটলি তোমার 20 টাকা জরিমানা। এটা হচ্ছে জ্ঞানী লোকের অহংকার হয়েছে। আর একটা কি থেকে বলছি, আবার তখন মুসা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোর কাছে না পক্ষপাতিত্ব ছিল, এটি কার কাছে বেশি, এই যে একটা একজন আর একজনকে ই করে, মানে কি বলবো, পক্ষপাতিত্ব ইংলিশটা মনে আসছে না মাথায় এই মুহূর্তে, বললে যে এই দেশের বিচারক কিনে নিয়ে গেছেন, দেখেছেন বিচারক নিয়ে গেছে পক্ষপাতিত্ব। আপনি সুবিচার কোথায় পাবেন, সে তো তালগাছটা কার এটা সে নিজে ভালো করে জানে। তারপর চিন্তা করে যেহেতু আমার বাগনায় দাবি করছে তালগাছটা, বাগনারই আমি দিয়ে দিই। আসলে তো বাগনার তালগাছটা না, তালগাছটা হচ্ছে মফিজের মায়ের, এটা আর বাগনারে দিয়ে দিছে। কারণ যেই দেশের বিচার ব্যবস্থা ঠিক নাই, যেই দেশ সেটা সেদেশ, আপনি আমার মনে করেন আমি বাংলাদেশের কথা বলতেছি, ন আমি যেই দেশের কথা বলছি, যেই দেশের বাদশাহ জুলুমকারী, যেই দেশের জ্ঞানী লোক অহংকারী, যেই দেশের ধনী লোক কৃপণ, যে দেশের দরিদ্র লোক নিজেকে গর্বিত মনে করে, সেই দেশে অনেক কিছুরই জটিলতা সৃষ্টি হতে পারে। যাই হোক, দ্যাটস অল, অনেক কথা বললাম, যে বাপ বলতে বলতে আমার মুখে ব্যথা করতেছে, একটু চা খেয়ে নি না। এখন আমি আপনাদেরকে অন্য একটা পর্বে আসবো, আপনারা কেউ নাই, লাইভ নাই, শেয়ার নাই, এর মধ্যে যা দেখা যাচ্ছে যে এখন যদি শাহরুখ খানের একটা ছবি মুক্তি পায় সেটা কিন্তু 3 ঘন্টায় বসে দেখবো। আর এই মোস্তফা কামাল খানের এই কথাগুলো এতটাই নিম্নমানের যে 10 মিনিটও শুনতে চায় না। শুনবেন শুনবেন রে বাপ, কিন্তু সময় থাকতে শুনেন, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ। আমি কিন্তু চলে যাব, বেশিক্ষণ নাই আমার কথা, আরও কিছু কথা বলি, কারণ আমার হাতে আরও 15 মিনিট সময় আছে, ঠিক আছে। আমি 1 ঘন্টার প্রোগ্রাম করি তো, এই অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে, আবার সব শেষ করে ফেললেও সমস্যা। আচ্ছা দেখি যদি কমের মধ্যে হয়ে যায় শেষ করে দিই, ঠিক আছে। এখন আমি আমার যে কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আশা করি, আমি সহজভাবে বলেছেন, আপনারা বুঝতে কেন পারবেন না, মানুষ বুঝতে পারে, বুঝাতে যে পারেন না ব্যর্থতা তার। আমি যদি বুঝতে পারি নাই, যদি কেউ বলে আমি বলে নিব ভাই আপনি বুঝাতে পারেন নাই, কারণ আমি বুঝতে পেরেছি একের একে 2 হয়, কিন্তু আমি আপনাকে বুঝাতে সক্ষম হব একের একে 3 হয়। কিভাবে হয়, আপনি বুঝেছেন 2 কিভাবে, এখন আমি আপনাকে প্রশ্ন করি, ইফেক্টিভ 3 1:1 ইফ ইট ইজ দ্য ফিগার অফ 2 দ্যাট মিনস ইট ইজ নট ইফেক্টিভ এনাফ টু পারফর্ম এনিথিং পজিটিভ। একের একে 3 হয়, তার বড় প্রমাণ হচ্ছে আপনার যোগফল একের একে 3 বুঝা দিয়ে না, এটা আধ্যাত্মিক দর্শন। আমি আমার পিতা একজন, মা একজন, দুজন, যোগফল হয়েছি আমারে সহ 3 জন। যদি যোগফল আমি আমার পিতা এবং মা দুজনই থাকতেন আমি তো আর পৃথিবীতে আসতাম না, সেক্ষেত্রে সৃষ্টি থমকে যেত, সৃষ্টি আর থাকতো না। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে, একের একে যখন আমি 3 করে ফেলতে পারবো আমার সমস্ত কার্যক্রমকে, তখন আমি বলে বলতে পারবো যে আমার সৃষ্টি হচ্ছে কিছু, জাস্ট ডুইং সামথিং পজিটিভ। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি নেগেটিভ পজিটিভ নিয়ে কিন্তু কথা বলবো, তারপর আমি আপনাদেরকে একটু ছোট করে বলি, এখন থেকে সব কিছুই পজিটিভ চিন্তা করেন না, পজিটিভ চিন্তা করার আগে 60 বার ভাইবা নিয়েন। কারণ আপনি এখন দেখতেছেন ঘরের ভিতরে কি সুন্দর ইলেকট্রিসিটি, আমার কত ভালো জিনিস রে বাবা, কি সুন্দর ঘরকে আলোকিত করে রাখছে। আপনি যদি বিসমিল্লাহ করে কারেন্টের লাইনের মধ্যে হাত দিয়া দেন, আপনারে কিন্তু একটা ধাক্কা দিয়ে আজিমপুর পাঠা দিবে। আপনি চিন্তা করছেন যেহেতু কারেন্টটা তো ফাইন, আমাকে অনেক ভালোবাসে, সুতরাং আমি একটু আদর করে আসি কারেন্ট রোগীরা সার্ভে, কারণ আপনার চিন্তা ছিল পজিটিভ, কারেন্ট কিন্তু আপনাকে নেগেটিভ রিয়াকশন দিয়েছে। পৃথিবীতে কোনো ব্যক্তি পজিটিভ চিন্তা করে বেশি দূর যেতে পারবেন না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গো ইফ ইউ আর ফার অ্যাহেড, অনলি থিঙ্ক টু পজিটিভ। কারণ দেখবেন শুধু পজিটিভ কখনো নাই, ইলেকট্রিসিটির ভিতরে নেগেটিভ আছে, পৃথিবীর সব জায়গায় সাদা কালো আছে, পৃথিবীর সব জায়গায় একটা ব্যাড গুড আছে, আপনাকে দুটো চিন্তা করতে হবে। আপনি পজিটিভ চিন্তা করবেন না, নেগেটিভ চিন্তা করবেন, পজিটিভ কাজ করবেন। নেগেটিভ কি চিন্তা করবেন,
চিন্তা করবেন ঘরে চুরি হতে পারে, এটা নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ কাজ করবেন কি তালা মারবেন? আপনি যদি শুধু পজিটিভ চিন্তা করেন তাহলে তো তালা মারার দরকার নাই। আপনি চিন্তা করেছেন কি? আপনি চিন্তাটা কিন্তু নেগেটিভ করছেন। আমাদের বর্তমানে আমাদের একটা ইথিক্স দাঁড়িয়ে গেছে, থিঙ্ক পজিটিভ, নো থিঙ্ক নেগেটিভ, ডু পজিটিভ। কথা ভুল, একদম ভুল, একদম ভুল, একদম ভুল। থিঙ্ক পজিটিভ নট, থিঙ্ক নেগেটিভ, ডু পজিটিভ। সবসময় চিন্তা করেন, চিন্তা করবেন করোনা নেগেটিভ কি, অনেক ডেঞ্জারাস জিনিস, এটা নেগেটিভ থিঙ্কিং। করোনা অনেক ডেঞ্জারাস, সবাইকে মেরে ফেলেছে, এটা নেগেটিভ থিঙ্কিং। আর পজিটিভ কি করতে হবে? পানি খেতে হবে, ব্যায়াম করতে হবে, ঘুমাতে হবে, এগুলি করতে হবে, এটা পজিটিভ। বাট থিঙ্কিংটা নেগেটিভ। চিন্তা করতে হবে কি, আজ আষাঢ় মাস শুরু হয়েছে, বৃষ্টি নামতে পারে, নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ কি করতে হবে? ছাতা নিতে হবে, নেগেটিভ থিঙ্কিং কি, আমার ম্যানেজার হয়তো আমার ব্যবসা বাণিজ্য চুরি করে নিয়ে যেতে পারে, এত বিশ্বাস করা ঠিক হবে না। পজিটিভ থিঙ্কিং কি, একটা সিকিউরিটি রাখতে হবে, আমার চেক বই দূরে সরিয়ে রাখতে হবে, সব পজিটিভ ওয়ার্ড। চিন্তাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, কথাটাকে একটু আপডেট করতে হবে, থিঙ্ক কথাই হতে হবে, থিঙ্ক নেগেটিভ ডু পজিটিভ। নেগেটিভ ওয়ার্ক করে কিন্তু কাজ হবে না, ওয়ার্কটা পজিটিভ করতে হবে, বাট চিন্তাটা নেগেটিভ দিয়ে শুরু করতে হবে, সন্দেহ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমার এত টাকা শেয়ার ব্যবসায় ঢুকাবো, খবর আছে লস হয়ে গেলে, সেখান থেকে কিন্তু আপনি কিছু টাকা হলেও সরিয়ে রাখবেন। আর যদি মনে করেন শেয়ার ব্যবসা তো কালকা আজকা ঢুকেছি, কালকাই মার্সিডিস কিনবো, পরশু দিনই ওয়াশিংটনে বাড়ি কইরা সব পরিবারে ক্যালিফোর্নিয়া যায় থাকবো, জানি না ওয়াশিংটন বাড়ি করে ক্যালিফোর্নিয়া কীভাবে থাকা যায়, তারপরও থাকা যায় নাকি আমি শুনেছি, ঠিক আছে। তো সো এই চিন্তাটা করা যাবে না, নেগেটিভ চিন্তা করতে হবে, শেয়ার ব্যবসায় লস হতে পারে, সুতরাং বুঝে শুনে আগাই। এই বুঝে শুনে আগানোটা পজিটিভ থিঙ্কিং। তো ঠিক আছে না, অনেক 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 কথা বললাম, আমার তো মনে হয় আরেকটু পাঁচ মিনিট কথা বলতে পারি চাইলে, তারপরে গান টান শুনিয়ে চলে যাবো, আবৃত্তি করে গান শুনিয়ে শুনতে হবে, সুন্দর গান আছে, আবৃত্তি আছে, এগুলো শুনলে ভালো লাগবে। আর পজিটিভ থিঙ্কিং আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখি, যেমন জীবনে চলার পথে আগাতে হলে খুব বেশি জ্ঞানের দরকার নাই, কিন্তু অনেক বেশি বুদ্ধির দরকার। এত জ্ঞান দিয়ে কি করবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পৃথিবীর অনেক জ্ঞানী ব্যক্তিরই কিন্তু জীবদ্দশা খুব ভালো যায় নাই। আপনি কি জানেন লেওটলস্টয় ব্যক্তি, উনি একটা বইয়ের ধাতানি খাইয়া শীতের মধ্যে রাশিয়াতে একটা রেলের একটা প্ল্যাটফর্মে বসে মারা গিয়েছিলেন। উনি অনেক জ্ঞানী ছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধকে বন্ধ করার জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে ওনার অনেক ভূমিকা ছিল। লেওটলস্টয় একজন বড় রকমের দার্শনিক, নাম শুনেছেন সবাই, তিনি তিনটা জিনিস শিখে লিখেছিলেন, তার একটা থ্রি কোশ্চেন্স একটা প্রবন্ধ ছিল, সেখানে তিনি তিনটা প্রশ্ন করেছিলেন, তুমি যা দিতে পারো না তা নিও না, তুমি সূর্যালোকের সামনে প্রতিবন্ধকতা করো না। আমি অনেক টপিক নিয়ে আলোচনা করব, সব টপিক নিয়ে আলোচনা করব, যেটা সেটা প্রয়োজন থাকে সব টপিক নিয়ে আলোচনা করব, যদি প্রয়োজন থাকে, আর প্রয়োজন না থাকলে আমি সে খাদ্যও গ্রহণ করি না, আলোচনা তো অনেক পরের কথা, ঠিক আছে। আমার আলোচনার কোনো ই থাকবে না, কারণ এখন এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, এইভাবে আমার আলোচ্য বিষয়গুলো থাকবে। তো ঠিক আছে, প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি একটা গান শোনাই আপনাকে। আমি একটা গান বলতে কি, আমি সাধারণত একটা গান আমার শোনাবো, একটা গান শোনাবো আপনাদের পছন্দের, তারপর কবিতা আবৃত্তি। ওই গানটা একটু শুনেন আপনারা, ভালো লাগবে। এটা একটা আধ্যাত্মিক গান, গানটা গেয়েছেন ফরিদা পারভিন, মেবি ফরিদা পারভিন, খুব আধ্যাত্মিক একটা গান, অনেক সুন্দর গান। আর গতকালকে যে গানটা আমি গিয়েছিলাম, ওটা আমাদের শ্রদ্ধেয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ সাহেব গিয়েছিলেন, উনি আমার অত্যন্ত আর্ট কালচার লাইনের, আমার আর্ট কালচার লাইনের, যেহেতু আমি মিডিয়া জগতের লোক, আমার আর্ট কালচার লাইনের অনেক বন্ধু বান্ধব আছেন। ফেরদৌস ওয়াহিদ সাহেব আমার বড় হাবিব শিল্পী হাবিবের বাবা, উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। যদি আমাকে জিজ্ঞাসা করেন ফেরদৌস ওয়াহিদ সাহেবের কাছে, বলতে হবে অ্যাস্ট্রোলজার সৈয়দ মুস্তফা কামাল, ঠিক আছে, এটা বলতে হবে, উনি আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড। ওনার গানটা আমি গতকালকে গিয়েছিলাম, আজকে আমি এই গানটা একটু শুনেন আপনারা, ঠিক আছে। এই গানটা একটা চলচ্চিত্রে মনে হয় মনের মানুষ বা কিরকম একটা বাংলাদেশের একটা ঋত্বিক ঘটকের একটা ছবিতে মনে হয় গানটা নেওয়া হয়েছিল, প্রসেনজিৎ সাহেব গিয়েছিলেন, প্রসেনজিৎ সাহেব ছবিটাতে অভিনয় করেছিলেন। Thank you.
বাকি অংশটা ওরকমই, এই জন্য আর শুনালাম না। আশা করি গানটা ভালো লাগবে। আমি অনেক প্রতিদিনই বলে থাকি আমার নিজের গান শোনাবো, নিজের আবৃত্তি শোনাবো। আমার নিজের গান বলতে আমি নিজে গেয়ে শোনাবো, আবৃত্তি শোনাবো, আর একটা শিল্পীর গান শোনাবো, যে গানগুলো আমার কাছে মনে হচ্ছে একটু আলাদা সবার থেকে। তো ঠিক আছে, আমি চলে যাব। যাওয়ার আগে একটা গান শোনাবো, কিছুটা দু একটা করি, একটা আবৃত্তি শুনিয়ে আমি প্রার্থনা করে চলে যাব। যাবার বেলায় কিছু বলে গেলে না, নীরবে শুধুই রইলে যে, কিছুই কি বলার ছিল না। যাবার বেলায় কিছু বলে গেলে না, যাবার বেলায় কিছুই বলে গেলে না। আমি অনেক কিছু বললাম, এবার চাইলে আপনিও বলতে পারেন। নীরবে কি শুধুই চেয়ে থাকবেন? আপনার কি বলার কোনো অধিকার নেই? আমাকে আপনি যেভাবে খুশি বলতে পারেন, কমেন্ট করে, লাইক দিয়ে, শেয়ার করে। আমার ইউটিউব চ্যানেলে আসুন, আমি আধ্যাত্মিক ক্লাসে অনেক ইনফরমেশন আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। এখন আবৃত্তিটা শেষ করে দিই। যেতে হবে দূরে বন্ধু, তুমি কি যাবে মোর সাথে? তবে ওঠো আর বসে থেকো না, এখনই সময় তোমার। বুঝতে পেরেছেন? যদি যেতে হয় আমার সাথে, এখনই উঠতে হবে, আর বসে থাকা যাবে না। আমি তো আগিয়ে যাব, আই উইল গো অ্যাহেড। সো ইফ ইউ ওয়ানা উইথ মি, সো ইউ হ্যাভ টু টেক দ্য সেম ট্রান্সপোর্ট। আমি এটাকে ইংলিশে বলে দিচ্ছি, জাস্ট আই স্টার্ট আপ টু গো সামওয়্যার। ইফ ইউ ওয়ানা উইথ মি, আপনি যদি চান আমার সাথে, মানে কি যেতে, সো বেটার কাম উইথ দ্য সেম ট্রান্সপোর্ট। মানে আমি যে ট্রান্সপোর্টে উঠেছি, আপনি সেই ট্রান্সপোর্টেই ওঠেন, তাহলে আমি আপনি একই সাথে একই গন্তব্যে নামতে পারবো। আমি বাংলাটার এই ইংলিশটা করলাম, ঠিক আছে? আমি ইংলিশের টিচার না, আমি কোনো কিছুর শিক্ষক না, বাট আমি অনেক কিছুর অনেক সহজ রাস্তা জানি। আমি সোজা মানুষ, সহজ রাস্তা জানি, এই আর কিছু না। এখন একটা ইটা করি, প্রার্থনাটা করি। প্রার্থনাটা করার পরে আমরা চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রার্থনাটা একটু যেমন, হে মহাসৃষ্টির মহান স্রষ্টা, সকলকে শান্তি, নিরাপত্তা, সুস্থতা ও নিরোগ কর্মক্ষম দীর্ঘায়ু দান করুন। আমাদেরকে দারিদ্রতা মুক্ত রাখুন। আমিন, সুম্মা আমিন, রাব্বুল আলামিন। হে রাব্বুল আলামিন, যদি জীবনে একটুকু একটুকু যদি আল্লাহ পাক তোমাকে অন্তর দিয়ে আমরা ডেকে থাকি, এই জাতিকে তুমি খোদা করোনা মুক্ত রাখো মাবুদ। আমরা আর পাচ্ছি না, আমরা সকল দিক থেকে পরাজিত মাবুদ। তুমি আমাদের একমাত্র ভরসা আল্লাহ। হে রাব্বুল আলামিন, হে মহাসৃষ্টির মহান স্রষ্টা, এত ভালোবেসে আমাদেরকে তৈরি করে দিয়েছো, আমাদেরকে তুমি এভাবে যেতে দিও না পৃথিবী থেকে, যেখানে প্রিয়জনের মুখ দেখা যায় না, যেখানে চিকিৎসা পাওয়া যায় না, যেখানে আল্লাহ গোসল হয় না, নামাজ হয় না। আল্লাহ আমরা কি এতই পাপি? এবারের মতো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, প্লিজ আল্লাহ, আল্লাহ তুমি করোনা দিয়ে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমরা পারছি না। উই ওয়ান্ট টু সার্ভাইভ ফ্রম দ্য হ্যান্ডস অফ করোনা। হে আল্লাহ, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, করোনার থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ, বাঁচাও আমাদের সবাইকে, বাঁচাও আল্লাহ। আমরা আর পাচ্ছি না মাবুদ, কত নিরপরাধী, কত অসহায় লোক নাকে আছে আল্লাহ। আল্লাহ তোমার কাছে ছাড়া আমরা কোথায় যাব, কোথায়? আমাদেরকে বাঁচাও আল্লাহ, রক্ষা করো এ মাবুদ, এ স্রষ্টা। জীবনে একবার যদি তোমাকে ডেকে থাকি, আপনার সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমাদের আর কোনো রাস্তা নাই। উইদাউট দ্য সাপোর্ট অফ অলমাইটি আল্লাহ, ভালো থাকেন। অন্যায় করলে ক্ষমা করে দিয়েন, অনেক ভুল কথা বলতে পারি, ক্ষমা করে দিয়েন। মন ভালো নাই, কত লোক মারা যাচ্ছে, ক্যান্ট ফিল বেটার, এভরিওয়্যার উই আর ডিস্টার্বড, এভরিওয়্যার খুব খারাপ লাগছে, সবাই কেমন যেন হয়ে গেছে। আমাদের ভিতরে আন্তরিকতার ঘাটতি আছে, অসুস্থ রুগীকে দেখি না, ফিরে রাখি হাসপাতালে, অসুস্থ রুগীর মূল্য নাই।
বৃদ্ধ পিতা মাতাকে ফেলে রাখি, সন্তানকে আলিঙ্গন করতে পারি না, কত কষ্ট! হে খোদা, তুমি কি রোগ দিলা, কি মুসিবত দিলা আল্লাহ, কি পাপ করলাম আমরা, এত বড় কষ্ট দিচ্ছ আমাদেরকে, যেখানে মানুষের ভালোবাসা নাই, মানবতা নাই, এই পৃথিবীতে আমরা দেখতে চাই না আল্লাহ। আমি কষ্টে কাঁদছি না, দুঃখেও কাঁদছি না, আসলে কান্না চলে আসছে, সরি সরি, আমি ধরনের আবেগ দেখাতে চাই না, সরি, ইমোশনাল, আমি আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাই না ভাই, সরি, অন্যায় করলে মাফ করে দিবেন, আজকের মতো যেতে চাই, আবার ইনশাল্লাহ কালকে রাত 10টাতে দেখা হবে, যদি বেঁচে থাকি। ইট ইজ ভেরি ফিউ ওয়ার্ড স্মলার, ইট ইজ ভেরি স্মলার পসিবিলিটি টু সার্ভাইভ টুমরো, ইউ নো, ভেরি স্মলার পসিবিলিটি, নোবডি ক্যান আইডেন্ট, নোবডি ক্যান এনশিওর ইউ ওয়াইদার ইউ উইল বি অ্যালাইভ অর নট, নোবডি ক্যান। আর কি বলবো, আমি মুস্তফা কামাল, কোনো গ্যারান্টি নাই, আফটার টু আওয়ার্স আই উইল বি সার্ভাইভ, আই উইল বি অ্যালাইভ। আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহর স্বয়ং সাপোর্ট ছাড়া এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই তওবা করেন, সবাই আল্লাহর কাছে সারেন্ডার করেন, যা করেছি ভুল, যা করেছি সব ভুল আল্লাহ, সব ভুল, সব ভুল, সব ভুল, তুমি মাফ করে দাও, আমাদেরকে শিশুর মতো মাফ করে দাও। নবীজিকে যেভাবে তুমি ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছিলাম, মুসলমানদেরকে না, পৃথিবীর সবাইকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। মানুষ বেঁচে না থাকলে এই সভ্যতা বেঁচে থাকবে না, কিছুই বেঁচে থাকবে না, শুধু চেরনোবিলের মতো স্থান পড়ে থাকবে। চেরনোবিল চিনেন কি হয়েছিল? রাশিয়ার একটা জায়গা, একটা শহর, সেখানে একটা পারমাণবিক বিক্রিয়া ঘটেছিল, তেজস্ক্রিয় বিক্রিয়া হয়ে গেছে, সেই শহরটা পড়ে আছে, কোনো মানুষ নাই, ভূপাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, পৃথিবী বেঁচে থেকে থাকবে, সব থাকবে, শুধু আশরাফুল মখলুকাত পৃথিবী থেকে হারিয়ে যাবে। কত বড় আফসোস, হোয়াট এ গ্রেট থ্রেটেন চেঞ্জড আমাদের, আমরা আমাদেরকে এখন সার্ভাইভ করানোর জন্য, বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। আমরা একটু ই করি, আল্লাহর একটা গান গেয়ে জিকির করে চলে যাই। আল্লাহু 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 আমিন সুম্মা আমিন।